Hello everyone, welcome to my channel. আজকে আমি বানাবো ভেজিটেবল চিজ পাস্তা। এটা বাচ্চার স্কুলে টিফিনে হোক বা অফিসের লাঞ্চে কিংবা ডিনারে যে কোনো সময় এটা ট্রাই করা যেতে পারে। আবার যারা ডায়েট করছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কারণ এখানে আমি ময়দার পাস্তা ব্যবহার করিনি। এখানে আমি নিয়েছি আটা আর সুজি দিয়ে তৈরি যে পাস্তাগুলো হয় সেগুলো, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল নিচ্ছি। এবার দিচ্ছি রসুন কুচি, এখানে 6 থেকে 7 কোয়া মতন রসুন আছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নামার পর আমি বাকি সবজিগুলো অ্যাড করব। এরপর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম বিনস কুচি, গাজর কুচি, সামান্য ব্রকোলি, ক্যাপসিকাম কুচি। ভেজিটেবলসগুলো যেরকম অ্যাভেলেবেল থাকবে বাড়িতে আপনারা সেরকমই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে যে যেরকম ঝাল খায়। এরপর সামান্য একটু জল অ্যাড করছি যাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু এখানে আমি তেল কম ব্যবহার করেছি সেই জন্য একটু জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখানে যেসব সবজি ব্যবহার করেছি সেগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর এখানে অ্যাড করব 3 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ। আপনারা চাইলে সয়া সসও ইউজ করতে পারেন বা চিলি সসও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধুই টমেটো সস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখানে আমি এক্সট্রা আর নুন ব্যবহার করছি না, কারণ সবজি আর পাস্তার পরিমাণ অনুযায়ী আমি তখন নুনটা অ্যাড করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ। আপনারা চাইলে এখানে চিজ গ্রেট করেও দিতে পারেন। চিজটা দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেবো, গরমে চিজটা মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে। চিজটা মেল্ট হয়ে গেছে, এবার পাস্তার সঙ্গে চিজটাকে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে ভেজিটেবল চিজ পাস্তা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাচ্চারা পাস্তা খেতে খুবই ভালোবাসে, তাই চেষ্টা করবেন ময়দার পাস্তা অ্যাভয়েড করে আটার পাস্তা দিতে।